বিসফিল্লা রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভাই বোন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা যা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন প্রতিদিনই আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা বিয়ের চিন্তাভাবনা করছেন আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন আর এই কাজে আপনারা যদি আমাকে ইমেলে যোগাযোগ করতে চান ইমেলেও করতে পারেন ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো আমি এই মুহূর্তে বেশ কিছু অবিবাহিত পাত্র আসছে যারা কিনা বয়স কিনা পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে খুবই উপযুক্ত কিছু অবিবাহিত পাত্রী চাচ্ছি এবং অবিবাহিত পাত্রদের জন্য আমি পাত্রী আহ্বান করছি আমার যে বোনরা আসলে মেয়েদেরকে বিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে এখান থেকে মিলে যাবে আমি একদম শুধু আপনাদেরকে এতটুকু বলছি যে মেদা যোগ্যতা পরিশ্রম দিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় আর এই মেদা খাটিয়ে যদি আপনারা যখন আমাদেরকে দায়িত্বটা দেন আমি বিনতভাবে অনুরোধ জানাচ্ছি আহরহ বি বিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজেরও কথা বলে নিতে পারেন যে আমরা কান্তাপার কাছ থেকে শুধু এতটুকু উচ্চারণ করলেই হবে যে কান্তাপার কাছ থেকে পেয়েছি তাহলে আপনারা ছেলে হোক মেয়ে হোক আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে বাইরে দেখা সাক্ষাৎ করতে পারেন করে দুই পক্ষ খোঁজখবর নিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে করেন কারণ এইখানে কিন্তু যারা আস্তে আস্তে রেডি হয়ে আসতেছে পছন্দ হলে কিন্তু একটা দেখাই কিন্তু হয়ে যাচ্ছে তাই একটু এই জিনিসটা মাথায় রাখবেন আমি বেশি কথা আলো বেশিক্ষণ আবার থাকাও যায় না অনেকে পোড়া ভিডিওটা দেখে তারপর আপনারা শেয়ার করে দিবেন এই প্রথম শুরুতেই অনেক কথা কিন্তু থেকে যায় তাই প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ করবেন পাত্রর নাম হচ্ছে রাতুল ওর ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি টু ওর এজ পাঁচ ফিট ছয়ের মতো লম্বা আর ফাদার হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল খুব বড় একটা পদে জব করে মাদার হচ্ছে হাউসওয়াইফ বড়ো বোন ডাক্তার হাজব্যান্ড ডাক্তার ছেলে হচ্ছে এম ফার্মা পিটি মাস্টার্স অফ ফার্মাসিউটিক্যালস থেকে করছে সে বি ফার্মা করছে মানে খুব মেধাবী বিলিয়ন ছেলে ওদের এখানে নিজস্ব দশতলা বাড়ি আছে আরও চার পাঁচটা ফ্ল্যাট আছে গুলশানে আছে মানে পজিশন খুব হাই কিন্তু ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে মেধাবী ওদের কথা হচ্ছে মেধাবী প্লাস সে ফার্মাসিস্ট হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিবি হতে পারে মানে সব মিলে ওরা সব রেডি অবস্থায় আছে ওদের শুধু মেয়ে পছন্দ হবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এখানে কিন্তু আপনারা ভালো ছেলে পাচ্ছেন আপ আমি নিয়ে আপনাদেরকে এই বর্ণনাটা দিলাম আপনারা দেখেন কোনটা মিলে আরেকটা তো খুবই এক্সক্লোসিভ বায়োডোটার আসছে ছেলে ওসমান নাম না সরি তারিক তারিখ আর কি ওর ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি মানে নাইনটি সেভেন হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ওদের ওরা হচ্ছে বনানিতে সেটেল ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করে আবার এম করছে সে নাম করা একটা প্রতিষ্ঠানের আন্ডার আছে প্লাস তার বাবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো ওরা একটু ওরা নর্থ বেঙ্গলের মানুষ ওরা তাড়াতাড়ি ছেলেকে বিয়ে করাবে ছেলের মা আসছে বললো যে আপা আমি দুই হাজার সালে জন্ম তারপরে এরকম যেই মেয়েরা আছে কি না ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে বিবিএ হতে পারে অনার্স হতে পারে মানে অ্যাভারেজে ভালো একটা মেয়ে চাচ্ছে ওদেরও কিন্তু বনানিতে বাড়ি তারপরে এলিফেন্ট রোডে বাড়ি দশতলা এরকম মানে আমি সবগুলি ছেলে যে দেখা যায় যে আমি যখন যেই ছেলেটা বা মেয়েটা পাই ওই অনুযায়ী আরও অনেকগুলি পেয়ে যায় সকল প্রশংসে আল্লাহর সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান তো আমার এই বোনের ছেলেটার জন্য একটা অবশ্যই জৈলিভাবে যোগাযোগ করবেন ইনশাল্লা ভালো একটা ছেলে সেজন্যই বলছি তারপর আরেকটা ছেলে এই ছেলের তো কথা বলে শেষ করা যাবে না এখন হয়তো এগুলি অনেক সময় মনে হয় যে আল্লাহ এগুলি কি এগুলি কি সম্ভব ওদের কি এত উপযুক্ত ছেলে এত উপযুক্ত মেয়ে তাদের জন্য কি বাইরে যেতে হয় বাইরের মানুষকে মিডিয়াতে দিতে হয় না এটা ঠিক না কারণ আপনি যখন আপনি আমাদের কাছে আসছেন আপনারা তখন এটা হচ্ছে বিয়ের জন্য আর আপনার পরিচিত অনেক রাস্তায় বা ফ্রেন্ড সার্কেল থাকতে পারে বাট এই যে বিয়ের প্রোপোজালটা কিন্তু সব জায়গায় দেওয়া যায় না সেই জন্য আপনারা যখন যখন আমাদের কাছে আসছেন আমরা কিন্তু ইজিলি একটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি কারণ ওনারা আসছে আমাদের কাছে আপনারাও আসছেন সেজন্য আসলে পরিচিতর মধ্যে আবার অনেক সময় দেখা যায় যত বিয়ে আসতেছে পরিচিতের মধ্যে আনছে আপা ওই যে আমরা খোঁজখবর নিয়ে বিশ্বাসের উপরে তারপর এক দুই মাস পরে ডিভোর্স হয়ে যায় এই যে এই কথাগুলি আমি প্রতিনিয়ত শুনতেছি সেই জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জানালাম কারণ এই ব্যাপারগুলি হয় তারপর আরেকটা বারোটার এই ছেলের বাবা বর্তমানের এমপি ব্যারিস্টার ছেলে ও আবার এখন কানাডাতে আছে ভালো একটা মেয়ে চায় যদি কানাডাতে হয় হতে পারে বা দেশে হতে পারে ওদের গুলশানে বাসা খুবই ভালো ছেলে ওর নব্বইয়ে ডেট অফ বার্থ হাইট হচ্ছে পাঁচ ফিট আর্ট ছেলেও দেখতে সুন্দর ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় অনেকেই আসে ইংলিশ ওই যে যখন যেটা পায় সেটা আরেকটা ছেলে এই ছেলেও হচ্ছে এলেভেল ওলেভেল করা বিবি এম করছে কানাডা থেকে ওর মা বর্তমানের এমপি ছেলে খুবই হ্যান্ডসাম নাইনটি ওয়ান এ ডেট অফ বার্থ দশ লম্বা ওদের গুলশানে বাসা ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে টার্গেট করে নেয় আরেকটা ছেলে ও ওই একই একই ছেলে চলে আসতেছে সবারই একই অবস্থা ফয়সাল ওর ওরা হচ্ছে কয়টা বিষ্টার মতো ওদের টেক্সটাইল মিল স্প্রিং মিল তারপরে কটন মিল গার্মেন্টস বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই ওরা গুলশানই সেটেল গুলশানে ওদের বাড়ি আছে ওর বাবাও সিআইপি এবং টিভির ও উনি চেয়ারম্যানও অনেক কিছু মালিক ছেলেটা কানাডাতে আছে তবে দেশেই সেটেল হবে ওর জন্য একটা ভালো সেরকম উপযুক্ত একটা পাত্রী চাচ্ছে ওরা আবার একটু স্ট্যাটাসের নিচে নামবে না ওদের অনুযায়ী চাচ্ছে তো আসলে এরকম অসংখ্য পাত্র কিন্তু আমাদের কাছে আসছে যারা কিনা অবিবাহিত মেয়ে পক্ষরা আছেন আপনারা আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে একটা মিলে যেতে পারে ইনশাল্লাহ আসলে অ্যাক্টটা রেখে আরও কিন্তু কয়েকটা মন্ত্রী এমপি ছেলে আমাদের হাতে যারা কিনা ভালো মেয়ে চাচ্ছে শিল্পপতি প্রতি পরিবারের চাচ্ছে আসলে অসংখ্য ভালো ভালো ছেলে আসছে আমি সবার মাধ্যমে দোয়া চাই যারা যে আসতেছে আল্লাহ সেই আশা যাতে তাদের পূরণ করে এবং এত এক্সক্লোসিভ কিছু বায়োডোটার যেহেতু আমাদের কাছে আসছে আমার মনে হয় আপনারা যারা মেয়ে পক্ষরা পাত্র খুঁজছেন তারা যোগাযোগ করে একবার দেখতে পারেন আমি বিনতভাবে অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি কারণ ভালো কাজের সাথে থাকতে হবে আমরা আমি সবসময় চিন্তা করি আল্লাহ আমার এই মুখ দিয়ে এই দুইটা হাত দিয়ে আমি যতক্ষণ পারি আমি মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারি মানুষের মুখে হাসি ফোটানো কিন্তু অনেক সোটাফ তো এই যে ছোট ছোট মানে আমি অনেকে হয়তো ভাবতে পারে এই কী মিডিয়া কি একটা বিয়ে দিলে কি হয় কিন্তু যারা উপকৃত হচ্ছে তাদের কিন্তু অন্তরে জানে যে হ্যাঁ আমি কিভাবে কাজটা করছি আল্লাহর কিভাবে রকমত আসছে আল্লাহর কিভাবে বরকত হয়েছে এই জিনিসটা যে চিন্তা করতে হবে এই যে হাজারো সমস্যার মাঝে যখনই ভেঙে যায় আল্লাহ কোথা থেকে কোথা থেকে একজন ফেরেস্তার মতো মানুষ এসে আমাকে আমার এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে দেয় এই একজনের হেল্প সে এক টাকা দেখ সেটাও তার জন্য আমার জন্য অনেক বড় আমি সবসময় চিন্তা করি তাদের বিন্দু 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 কিছু কিছু দিয়ে আমার প্রতিষ্ঠান তাতে চলে যায় একটা মানুষকে কখনো হয়রানি প্যারাসানি আমি কখনো করতে চাই না আমি একটা কাজ আমি কখনো ঘুরাই ফেরাই যেটা সত্য সেটাই বলি এবং সেটা খুব সহজে বলি অনেকে বলে যে এটা আপনি এত সহজে করে ফেললেন একটা নাম্বার দিলেন বিয়ে হয়ে গেল তাতে কি তাতে আমরা কি না আমাকে কিছু দেওয়া লাগবে সেই চিন্তা কখনো ব্রেনে রাখবেন না সবসময় চিন্তা করবেন আমরা কিভাবে মানুষ মানুষের কল্যাণে গিয়ে আসবো এই জিনিসটা সবার মাঝেই থাকুক এটাই আমি চাই এই দোয়া চাই আপনাদের কাছে আপনারা সবাই দোয়া করবেন যাতে বিপদ মুক্ত হয়ে মুক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি সুস্থ থাকতে পারি আমার এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা দোয়া করবেন এতটুকু আমার চাওয়া তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অফিসেই আছি সরাসরি ভিজিট করার আহ্বান জানাচ্ছি চা খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ